এবার জাস্ট আমি তোমার পার্সোনাল আই মিন চর্চার কথা জিজ্ঞেস করব, কি করো চুলে স্কিনে এগুলি জানতে চাইবো। আমি যে জিনিসটাকে পছন্দ করি সেটার যত্ন কেন নিব না, আমার চুল খুব পছন্দ। আমরা পছন্দ করি, আমরা যত্ন নেই কিন্তু থাকে না, বেশি ভালোবাসে অনেক সময় চলে যায়, চলে যায় ওইটা। তো আমি আমার চুলে আমি রেগুলার তেল দিই একদম। আমার রাতে আমি তেল দিয়ে ঘুমাই, সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে ফেলি। এটা খুবই অদ্ভুত শোনা যায় এখনো প্রতিদিন তেল দিয়ে ঘুমাই এরকম, কিভাবে? অলমোস্ট অলমোস্ট সপ্তাহে অন্তত 5 দিন। আচ্ছা, তো তেলটার জন্য আমার মনে হয় যে এটা একটা ভালো আছে চুল। আর তুমি কি চুলে কালার টালার সেরকম কিছু করেছিলে কখনো? আমি কখনোই করিনি, কারণ আমার এটা হ্যাঁ, কারণ যেহেতু আমি নাচ অ্যাক্টিং এটা চলতে থাকে, কালারটা আমার মনে হয় আমার একটা এক্সপেরিমেন্ট করা যায় না। যখন যে ক্যারেক্টার করতে হয় সেই ক্যারেক্টার অনুযায়ী মডিফাই করা হয়। যেমন আমার চুল কিছুদিন আগেও এত লম্বা ছিল, এই মোবারক নামার সুরাইয়া ক্যারেক্টারের জন্য আমার জোর করে চুল কেটে দিছে। তো হ্যাঁ, এত বড় রাখা যাবে না ক্যারেক্টারের জন্য। তো ক্যারেক্টারের জন্য যতটুকু মডিফাই করা যায়, আদারওয়াইজ জিনিসটাকে সুস্থ রাখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর স্কিন, ওই যে বললাম প্রকৃতির পাশে থাকা, প্রকৃতির সাথে থাকা, একটুখানি হলুদ, একটুখানি দই, একটুখানি দুধ, মানে যা আশেপাশে পাওয়া যায় ত্বকের জন্য ভালো তাই তাই করো। আর্টিফিশিয়াল কিছু আসলে যেটা মডিফাই ওরকম কিছু দেয়া হয় না একদমই। তারপর আমরা ছোটবেলা থেকে মাদের কাছে বা খালাদের কাছে শুনি না, টোটকা কিছু ঘরে বসে একটু এই ফেস প্যাক লাগানো, এগুলো কি করা? আমার ফ্যামিলিতে খুব মানে ভয়ঙ্কর একটা জিনিস প্রচলিত আছে, সেটা হচ্ছে যেখানে সমস্যা সেখানে তেল দাও ঠিক হয়ে যাবে। তেল তেল হ্যাঁ, অলিভ অয়েল, অলিভ অয়েল, অলিভ অয়েল, গুড। দেখা যাচ্ছে গেল আমার রাতে একটা ছোট পিম্পলস লোড হয় না, আমরা যখন কোনো একটা ইম্পর্টেন্ট কাজে থাকে তখন ওরা জেগে উঠে, টেনশনে জেগে উঠে, জেনে যায় ওরা, জেগে যায়। তো রাতে একটু তেল দিয়ে ঘুমালে সকালে উঠে ঠিক হয়ে যায়। তেলটা আমার মনে হয় যে আমি বিশ্বাসও করি যে ও সব ঠিক করে দেয়, বুঝছো? তর্কে বহু দুসো ব্যাপার ওখানেই হয় সেরকম। সবসময় যত্ন নেওয়াটা মিনিমাম বেসিক, জাস্ট একটু ভালো মতো চুলে তেল দেওয়া, চুলটা ক্লিন করা, ফেসটা ক্লিন করা, তেমন কিছু না, একটু মাসাজ। আর এর বাইরে যা কিছু আছে আমার নিজের জিনিসগুলো আমি নিজে করতে পছন্দ করি।